হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুবই কম মশলায় আলু বেগুনের দারুণ টেস্টি সবজি বানিয়ে দেখাবো। ওপর থেকে আপনি দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও ভীষণ মজাদার হয়। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি আলু আর বেগুন কেটে ধুয়ে রেখেছি। বেগুনের বোটাটা আমি ফেলিনি, চাইলে আপনি ফেলতে পারেন। বোটাসহ এরকম করে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি বোটাটা মানে কেটে আলাদা করে দিয়েছি, মানে বোটা বরাবর কেটে আলাদা করেছি। চাইলে আপনি বোটা জোড়া রেখে যেরকম করে ভরবা বেগুন বানানো হয়, পুরভরা বেগুন, ওরকম করেও বানাতে পারেন। আর একটা আলু নিয়েছি আমি, আর চারটে বেগুন নিয়েছি। আর আলু বেগুন দুটোই আমি কেটে ধুয়ে নিয়েছি, চাইলে কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন। যাই হোক, আপনার হিসাব মতো আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সব কিছু। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো কড়াইয়ে আমি একটুখানি তেল দিচ্ছি, তেলটা হালকা গরম হতে দেব। আলু আর বেগুনের পরিমাণটা কিন্তু আপনি সমান সমানও দিতে পারেন। আমি আলুটা খুব কম দিয়েছি, একটা আলু দিয়েছি আর চারটে বেগুন দিয়েছি। তো সবার প্রথমে আমি আলুটা ভেজে নেব। চাইলে আপনি লবণ দিয়ে ভাজতে পারেন। আমি আসলে লবণটা দিচ্ছি না, তার কারণ আমার কড়াইটা ননস্টিকের নয়, লবণ দিলে একেবারে লেগে যাবে, এই জন্য আমি লবণটা দিলাম না। তো আলুটা অনেকটা লাল লাল হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। আবারও বলছি, আপনি চাইলে লবণ দিয়ে ভাজতে পারেন, একটুখানি লবণ এখানে দিতে পারেন, আর বাকি লবণটা আপনি গ্রেভির সাথে দিতে পারেন। আমি দিচ্ছি না লবণ ছাড়াই, আর হলুদও দিচ্ছি না আমি লবণ হলুদ ছাড়া। আমি কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। দেখুন, বেগুন দেওয়ার পরে মোটামুটি 4-5 মিনিটের জন্য ভেজে নিয়েছি, একটু স্পট দেখা যাচ্ছে ভাজা ভাজা। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই কড়াইয়ে আমি বাকি প্রসেসটা করব। তো গ্রেভির জন্য তেল দিয়ে দেব। তেল কোনো ব্যাপার না, বেশি কম নিজের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি 2 চামচ তেল দিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হতে দেব এবার। তারপরে দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন সর্ষে। এটা আমি কালো সর্ষে দিচ্ছি, যে কোনো সর্ষে দেওয়া যায়। আর জিরে আর সর্ষেটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। তারপরে এর মধ্যে আমরা পেঁয়াজ অ্যাড করব। সর্ষে যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু স্বাদ একেবারেই ভালো হয় না, এই জন্য সর্ষে বিশেষভাবে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। এখানে আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছি, মিডিয়ামের থেকে একটু বড় সাইজের, ছোট ছোট করে কেটেছি। এই রেসিপিতে একটু ছোট ছোট করে কাটলেই ভালো লাগে। আর পেঁয়াজ দিয়ে আমরা খুব বেশি ভাজবো না, মোটামুটি ট্রান্সপারেন্ট কালার হয়ে গেলে তারপরে আমরা রসুন কোটা দিয়ে দেব। রসুন আমি কুটে নিয়েছি, আপনি চাইলে পেস্ট নিতে পারেন বা কেটেও নিতে পারেন। 1 টেবিল চামচ মতো রসুন কোটা আমি দিয়ে দিলাম। আর রসুন কোটা দেওয়ার পরে রসুনের যে কাঁচা স্বাদটা থাকে, কাঁচা গন্ধটা থাকে, সেটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। মোটামুটি 2 মিনিটের মতো সময় লাগে। হিট আমি মিডিয়ামের থেকে একটু লো করে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়, এই জন্য মিডিয়ামও করা যায়। তো রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এর মধ্যে টমেটো দেব। 1টা টমেটো আমি কেটে রেখেছি মিডিয়াম থেকে একটু বড় সাইজের। আর টমেটো দেওয়ার পরে আমি এখানে লবণ অ্যাড করব, তাতে কি হবে কি টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, টমেটো রান্না হতে সাহায্য হবে, লবণটা খুব ইয়ে করে টমেটো নরম হতে। তো স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু অন্য কোথাও লবণ দিইনি, আলুর মধ্যে বেগুনের মধ্যে কোনো কিছু ভাজার সময় লবণ দিইনি। তো আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি। আর তারপরে আমি এখানে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। নিজে স্বাদ মতো দেবেন, অথবা চাইলে আপনি কাঁচা লঙ্কা কুটেও দিতে পারেন। আর এই আমি দিচ্ছি হচ্ছে, এটাকে বলে কাঁদা লসুন মশালা। তো এটা বাংলায় পাওয়া যাবে না, আপনি নর্মালি এটাকে স্কিপ করে দিন। আর এটার জায়গায় আপনি চাইলে একটুখানি ধনে পাউডার দিতে পারেন। আর কাঁদা লসুন মশালা দেওয়ার পরে আমি এখানে গরম মশলা দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে কম। আর যদি আপনি কাঁদা লসুন মশালাটা স্কিপ করেন তাহলে 1 টিস্পুনের মতো গরম মশলা দেবেন। কাঁদা লসুন মশালার মধ্যে পেঁয়াজ, রসুন, ধনে, জিরে, গরম মশলা সব কিছু থাকে, আর লঙ্কা গুঁড়োও থাকে। তো এই কারণে সমস্ত মশলার কাজ একটার মধ্যে হয়ে যায়। আপনি এটা না দিলে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে নেবেন, আর গরম মশলাটা একটু বেশি দেবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে জল অ্যাড করিনি, জল ছাড়াই আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কারণ টমেটো থেকে যথেষ্ট জল বেরিয়েছে। আর এবার আমি এর মধ্যে এই সবজিগুলো দিয়ে দেবো। আপনার যদি লাগে, যদি বেশি রকম ড্রাই মনে হয়, তাহলে মশলাগুলোকে একটু জল দিয়েও কষাতে পারেন, কোনো অসুবিধা নেই। সবজি দিয়ে মশলার সাথে ভালোভাবে কোটিং করিয়ে নেব। কোটিংটা করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে একটু ভাপ দিয়ে নেব।
হিটটা একেবারে লোতে করে দেব, মোটামুটি 2-3 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। দু তিন মিনিট পরে দেখুন বন্ধুরা, এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেব গ্রেভির জন্য। নিচে থেকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার জল দেব, সম্ভব হলে গরম জল দেবেন সবজির মধ্যে। আমার জল গরম করতে মনে ছিল না, তো আমি ঠান্ডা জলই দিচ্ছি। আর নিজের হিসাব মতো জল দেবেন, কতটা গাঢ় আপনি সবজি চান সেই হিসাবে, কারণ সবজি এখনও কিন্তু অর্ধেকটাও রান্না হয়নি, অর্ধেকটাও গলেনি, তো সেই হিসেবে এখনও পুরোপুরি গলতে বাকি আছে, যথেষ্ট বাকি আছে, তো কিছুটা পানি লাগবে, তো সেই হিসাবে আপনি জল দেবেন। আমি সবজিটা বেশি পাতলা করব না, এজন্য খুব বেশি জল দিলাম না, যেটুকু দিলাম এটুকু গলতে গলতে, মানে সবজি গলতে গলতে যেটুকু শুকাবে তারপরে আমার ঠিক হবে। তো ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি রান্না হবে বলে। দেখুন বন্ধুরা, এটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে, তো কিছুক্ষণ পরপর এরকম কি করব, আমরা ঢাকনা সরিয়ে নাড়িয়ে দেব, যাতে সব দিক থেকে সমানভাবে রান্নাটা হয়, নইলে মাঝখান থেকে বেশি রান্না হয়, বেশি গলে যায়, আর সাইডের সবজিগুলো বেশি গলতে পারে না এই জন্য। তো কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে আমরা নাড়িয়ে দেব। এবার দেখুন আরও কিছুক্ষণ হয়ে গেছে, আর এখন এর মধ্যেও আমি 2-3 বার ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম, তো এখন সবজিটা খুব বেশি গলেনি, মানে একেবারে পুরোপুরি গলেনি, একটুখানি বাকি আছে, একটুখানি শক্ত আছে বোটার কাছে। বোটা যদি কেটে ফেলে দিতাম তাহলে পুরোপুরি গলেই যেত, তো বোটার কাছে একটু শক্ত থাকে, তো এটা গলতে একটু সময় লাগে। তো এই অবস্থায় আমি এখন দেব কিছু ভেজে রাখা চিট বাদামের গুঁড়ো। চিট বাদাম নর্মালি কড়াইয়ে ভেজে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে রাখি, মারাঠি ফ্যামিলি, তো মারাঠি ফ্যামিলিতে চিট বাদামের গুঁড়োটা খুব পছন্দ করে, এই জন্য আমি নর্মালি ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। যদি আপনি আমার চ্যানেল দেখেন তাহলে জানেন অবশ্যই, আপনি চাইলে ইউজ করবেন, না চাইলে না করবেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই, তবে চাইলে আপনি একবার ইউজ করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে, আমারও খুব ভালো লাগে, এই জন্য আমি সবসময় ইউজ করি নর্মালি। লবণটা চেক করে নিলাম, লবণটা ঠিক আছে। এবার আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। আর এখন দেখুন বন্ধুরা, সবজিটা পুরোপুরি গলে গেছে, একবার আমি আপনাকে চেক করেও দেখাবো। এখন আপনি চাইলে কিছু ফ্রেশ ধনে পাতা কুচি করে দিয়ে দিতে পারেন, আমার কাছে নেই, আমি স্কিপ করছি। এটা আলু, দেখুন আলুটা খুব ভালোভাবে গলে গেছে, আর বেগুনটা তো গলেই গেছে, এটা আর দেখার দরকার পড়ে না, খুব ভালোভাবে গলে গেছে। তো সব কিছু গলে গেছে, আমাদের সবজি কিন্তু তৈরি হয়ে গেছে। চাইলে আপনি এখন ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন, আমার কাছে নেই বলে আমি স্কিপ করছি। আর এখন আমরা হিট বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, মোটামুটি 5-10 মিনিটের জন্য। তাতে কী হবে, টেক্সচারটা একেবারে খুব সুন্দর হয়ে যাবে, তেলগুলো সম্পূর্ণ উপরে চলে আসবে, কালারটা খুব সুন্দর দেখতে লাগবে। এই দেখুন বন্ধুরা, 10 মিনিট বাদে দেখুন কালারটা কীরকম হয়েছে, যেটুকু তেল দিয়েছিলাম পুরোপুরি ওপরে চলে এসছে, আর মশলার কালারে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তাহলে চলুন এবার আমরা সবজিটা সার্ভ করে নিই। বন্ধুরা দেখলেন তো কতটা সহজে আমি রান্নাটা করলাম, খুবই সহজে রান্নাটা করলাম, আর অত বেশি মশলার চিন্তা করতেই হয় না একদম, আর খেতে এটা ভীষণ ভালো লাগে, ভাতের সাথে খান বা রুটি চাপাতির সাথে খান, এটা ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, আর বেল আইকনকে অলে প্রেস করতে একদম ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। বাই বাই।